যারা একটা মাউস কিনবেন ভাবতেছে তাদের জন্য আজকে ভিডিওটা। তো আপনারা দেখা গেছে যে অনেক দামি দামি মাউস কিনেও আপনারা কিন্তু ঠকে যাচ্ছেন, হয়তো ভালো ভালো সার্ভিস পাচ্ছেন না। তো আমি আজকে কিছু কথা বলবো মাউস সম্পর্কে, যার কারণে আপনি হয়তো আপনার অনেক উপকার আসবে মাউস কিনতে, এবং কি কোন মাউসটা বেস্ট, আপনি স্বল্প দামে কোনটা ইউজ করতে পারেন, সব কিছু আজকে সব কিছু আপনার আশা করে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি আছি আপনার সাথে প্রীতম ভৌমি, প্রো ওয়েব কোডারের পক্ষ থেকে। তো আজকে আমি একটা মাউসের সম্পর্কে কথা বলবো, যে মাউসটা দেখে আমি নিজেই চমকে গেছি। ঠিক আছে, যে মাউসটা কেনার পর আমি নিজেই ইউজ করে চমকে গেছি যে এটা কী মাউস, এত সস্তায় এত ভালো মাউস পাওয়া যায়, এত ভালো সার্ভিস। ঠিক আছে, আচ্ছা, তো যারা প্রোগ্রামিং করেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, তাদেরকে আমি ফার্স্টে একটা কথা বলে রাখি, তারা কিন্তু ওয়্যারলেস মাউস পাওয়া যায়, ব্লুটুথ সিস্টেম, ওইগুলো কিন্তু ইউজ করবেন না, এবং কিবোর্ডটাও ওইটা ইউজ করবে না। কিবোর্ডটা ইউজ করতে পারেন, ওইটা পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমার ওপিনিয়ন থেকে আমি বলতেছি, আমার হাইলি রিকমেন্ড করতেছি আপনারা ওয়্যার, যে মাউসগুলোর মধ্যে ওয়্যার আছে তার আছে, তার ওই ওয়্যার মাউসগুলো আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এতে করে কী হয়, ওগুলো কিন্তু ভালো সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, তো সাধারণত আমরা কিন্তু অনেক দাম দিয়ে অনেক মাউস কিনে থাকি, যেগুলো আমরা কিন্তু ভালো সার্ভিস পাই না। তো দেখেন, আজকে কিন্তু আমি একটা মাউস সম্পর্কে কথা বলবো, যেটা ডেলের। আচ্ছা, আমি উল্টো ধরছি, যেটা কিন্তু ডেলের। ঠিক আছে, কিন্তু ডেলের বলতে এটা কিন্তু অরিজিনাল ডেলের না, আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে অরিজিনাল না, এটা কিন্তু অরিজিনাল না, এটা কিন্তু ডুবলি। ঠিক আছে, অরিজিনাল হলে এত সস্তায় কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে দেখেন একটা ডেলের মাউস নিলাম, যেটার প্রাইস মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আমি নিজে অবাক হয়ে গেছি এটা সার্ভিস দেখে। আমি কিন্তু এটা ইউজ করছি, ইউজ করার পর আমি আবার প্যাকেটের ভিতর নিয়ে আমি আবার আপনাদের সাথে এটা খুলবো। ঠিক আছে, তো এটার ভিতরে কিছুই পাবেন না, আমি একটু খুলে দেখি, এটার ভিতরে আপনি কিছুই পাবেন না, শুধুমাত্র একটা মাউস ছাড়া আর কিছুই পাবেন না। ঠিক আছে, এখানে শুধু একটা মাউস পাবেন, একটা পলির ভিতরে। তো এই দেখেন মাউসটা দেখতে কিন্তু এমন, ঠিক আছে, দেখতে কিন্তু এমন, এবং কি এই মাউসটা আপনার হাতের মধ্যে একেবারে কি পারফেক্টলি হবে। ঠিক আছে, এবং কি এটা কিন্তু একেবারে ছোটো না, একেবারে বড়ও না। ঠিক আছে, মাঝারি সাইজের একটা মাউস, যেটা কিন্তু আমি ইউজ করে আমি নিজেই চমকে গেছি যে এত সস্তা মাউস এত ভালো হতে পারে, নিজেই চমকে গেছি। আমার কিন্তু মাউসটা দরকার তেমন ছিল বলতে, আমার অরিজিনাল যে মাউসটা ওইটা আমি ম্যাচে রেখে আসছি। তো এতদিন আমি একটা অর্ডিনারি মাউস ইউজ করছি, যেটা আমাকে বেশি সার্ভিস দিতে পারে না, কিন্তু আমি এখন একটা মাউস কিনছি ডেল বলতে, এটা অরিজিনাল না, এটা কিন্তু ডুবলি, আমি আবার বলতেছি এটা কিন্তু ডুবলি। ঠিক আছে, এই মাউসটা আপনাকে অনেক ভালো সার্ভিস দেবে, আমার মনে হয় কমসে কম আপনাকে 6 থেকে 1 বছর আপনাকে এই মাউসটা আপনাকে সার্ভিস দিতে পারবে, এমনকি খুব ভালো সার্ভিস দেবে। ঠিক আছে, তো এই মাউসটা কিন্তু দেখতে, এটা শুধু আমার জানা মতো এক কালারেই পাওয়া যায়, ব্ল্যাক, আর অন্য কোনো কালার নাও থাকতে পারে আমার জানা নেই, তবে এই ব্ল্যাক মাউসটা অনেক ভালো, অনেক অনেক ভালো, আপনাকে অনেক ভালো সার্ভিস দেবে, আপনি এটা নিতে পারেন। এটা আপনি যে কোনো দোকানে গিয়ে পেয়ে যাবেন ডেলের। ঠিক আছে, এখানে প্যাকেটের মধ্যে তেমন কিছুই নেই, এখানে কিছু ইনফরমেশন লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো এটা ছাড়া আমি প্যাকেটের ভিতরে আর কিছুই নেই। তো আপনারা আশা করে বুঝতে পারতেছেন যে আপনারা একটা মাউস ছাড়া আর কিছুই পাবেন না, তবে এই মাউসটা বেস্ট, আমি আবারও বলতেছি এই মাউসটা বেস্ট। আমি এই মাউসটা কিনেছি তাহার টেলিকম থেকে, মহিপাল প্লাজা তৃতীয়তলা, তাহার টেলিকম থেকে। আপনারা ইচ্ছা করলে ওখান থেকে কিনে নিতে পারেন, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন। আমি কিন্তু এটা কিনে নিয়েছি, আমাকে কিন্তু এটা রিভিউর জন্য দেয় না, আমি কিন্তু এটা আমার পার্সোনাল ইউজের জন্য কিনে নিয়েছি, তারপরও আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে কিন্তু বুঝতে পারে না যে ওরা কী মাউস নেবে। ঠিক আছে, আর আপনারা কিন্তু কী মাইক্রোফোন কিনবেন, এটা নিয়ে আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে, সেটা আপনারা দেখে আসবেন আশা করি। তাহলে যারা মাইক্রোফোন কিনবেন ভাবতেছেন, তারাও কিন্তু এই মাইক্রোফোনটা রিভিউটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন যে কোনটা বেস্ট, এবং ওই মাইক্রোফোনটা কীভাবে চিনবেন যে আসল এবং নকল। তো দেখাবে নেক্সট টিউটোরিয়াল, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিওটা পেতে। ধন্যবাদ।